ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمد محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ثم ما بعد عباد الله اوصيكم ونفسي بتقوى الله عز وجل قال الله سبحانه وتعالى في كلامه المجيد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال سبحانه وتعالى على لسان صالح النبي عليه وعلى نبينا الصلاه والسلام وقال يا قومي لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين وقال رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عنه الصحابي الجليل أبو هريرة رضي الله تعالى عنه وفيه وَإِذَا اسْتَنْسَحَكَ فَانْسَحْ لَهُ أنا بي لقية تميم بن عسر الداري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم আখরাজাহু মুসলিম ফি সাহিহ সম্মানিত হাদিরিন মুসলিয়ান ইকরাম শুরুতেই আমি আমাকে সহ আপনাদের জীবনের প্রত্যেকটি পর্যায়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপর দৃষ্টি আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্য প্রকাশ্য করে বাইরে সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন সময় তো হাদিরিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে সামনে পেশ করেছি এই হাদিসের একটি পয়েন্ট নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে নসিহতের শিষ্টাচার এবং আদার আমরা সবাই নসিহত সম্পর্কে জানি নসিহতকে খুব সংক্ষেপে বলা হয় তাকে এক কথায় বলা হয় তাকে কাউকে উপদেশ দেওয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে ইসাদ করেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবু রুকাইয়া তামিম ইবনে আউস আদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত কাছের একজন সাহাবী যিনি খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছিলেন সর্বোট সত্যটি হাদিস বর্ণনা করেছেন খুব কম হাদিস বর্ণাকারীদের মধ্যে একজন কিন্তু তার প্রত্যেকটি হাদিস ইম্পর্টেন্ট হাদিসটি বর্ণনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লাহাদ করেন আপনি যদি ইসলামের পরিচয় করতে চান তাহলে নসিহত দিয়ে পরিচয় করতে পারবেন

আজার রাসুল সাল্লাহামে সাহাবাই ক্রামদের কাছে অস্পষ্ট হয়ে গিয়েছে খুব সংক্ষিপ্ত বক্তব্য সাহাবাই ক্রাম প্রশ্ন করলেন ইয়া না আমরা প্রশ্ন করলাম রাসুল সাল্লাহ কাদের জন্য নসিহত আমরা করব কার কার জন্য হবে

প্রত্যেকটি ব্যক্তির মধ্যে এর ব্যাখ্যা অনেক বিশাল অনেক দীর্ঘ আমি এর ব্যাখ্যায় যেতে চাই না এবং এই ব্যাখ্যা আমরা আলোচনা করার উদ্দেশ্য নয় আমার আরচ্ছু বিষয় হচ্ছে নসিহতের মৌলিক যে শিষ্টাচার আছে সেই শিষ্টাচার নিয়ে আমরা কথা বলবো আর আমাদের সমাজে আমরা যেভাবে নসিহত করছি নসিহতের যে প্রক্রিয়া আমরা অনুসরণ করছি সেই প্রক্রিয়া কতটুকু নবীর সাল্লাহ সুন্দর কতটুকু গ্রহণযোগ্য সে বিষয় সম্পর্কে আমি দু একটি কথা আলোচক যদিও আমাদের সমাজের অর্থ করা হয়েছে উপদেশ উপদেশ কথাটা এটা আমার সংজ্ঞার প্রয়োজন রয়েছে পরিচয় দেওয়ার প্রয়োজন রয়েছে উপদেশ কাকে বুঝায় একজনকে রাস্তায় দেখলেন হেঁটে চলে যাচ্ছে আর দেখার সময় বলেন যে ভাই আপনি নামাজ পড়েন নিয়মিত এটা কি উপদেশ হয়ে গেল কিনা স্বাভাবিকভাবে আমাদের অনেকের চেতনা হচ্ছে উপদেশটা এই পর্যায়েরই শুনলে শুনল না শুনলে আমি আমার উপদেশ দিয়ে দিলাম উপদেশের মানে ধরনটা আমাদের এই প্রকৃতির কিন্তু উপদেশের মধ্যে গুরুত্বপূর্ণ কথা আছে যে দুটি কথা আপনাদের জানতে হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে ইমাম আবু সুলাইমান আল খাতাবি রাহিমাহুল্লাহ তাআলা মাআরিফ সুনানে মধ্যে বর্ণনা করেন তিনি বলেন নসিহাতের মূল কথা হচ্ছে ইরাদাতুল খায়রি লিল মানসুহ ইলাহু আপনি যাকে এই মেসেজ দিচ্ছেন এই বক্তব্য দিচ্ছেন ওই নসিহত কৃত ব্যক্তির কল্যাণ অন্তরের মধ্যে কামনা করা এটাই হচ্ছে নসিহতের মূল কথা যদি আপনি তার জন্য কল্যাণ কামনা করে থাকেন এবং এটাই হচ্ছে আপনার নসিহত আর শুধুমাত্র মুখে উপদেশ দেয়া এটা উপদেশ তার জন্য কল্যাণ কামনা করা এটি হচ্ছে রসিহত তাই রসিহতটা ব্যাপক অর্থবোধক সেটা মৌখিক হতে পারে অথবা কাজের মাধ্যমে হতে পারে অথবা অন্তরের ইচ্ছার মাধ্যমে হতে পারে এজন্য আবু আবু সুরাইমান আর হাতি রাহিম তিনি বলতেছেন আপনি যাকে উপদেশ দিচ্ছেন অথবা যার প্রতি আপনি নসিহত করছেন

এবং অন্তরের সকল প্রকার কল্যাণ কি করা হয় তাকে অন্যের জন্য কামনা করা হয় তাকে সেটাকে বলা হয় তাকে নসিহত তাহলে এবার আমরা নসিহতের উপদেশ অর্থ থেকে একটু কি করলাম নসিহত কাকে বলে এতটুকু বুঝার চেষ্টা করলাম আসুন এরপরে আমি যে আগো যে পয়েন্টটি নিয়ে সেটা নসিহতের ইসলামের কি গুরুত্ব রয়েছে এই হাদিসই হাদিসগণ বলেন এই হাদিসটি হচ্ছে ইসলামের এক চতুর্থাংশ এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে এত গুরুত্বপূর্ণ হাদিস ফলে নসিহতের গুরুত্ব নিয়ে আলমগর অনেক দীর্ঘ আলোচনা করেছে নসিহতের এক নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামের মূল বৃত্তি কেউ কেউ বলেন যে ইসলামের যে সমস্ত মৌলিক পরিচয় আছে যার উপর ইসলাম প্রতিষ্ঠিত তার মধ্যে অন্যতম মৌলিক বৃত্তি যার উপর ইসলাম প্রতিষ্ঠিত সেটা হচ্ছে নসিহত দ্বিতীয় নম্বর হলো নবী এবং রসুলদের কাজ সুরা আরাপ করে নেবেন সময় নেই এই আর বললাম না সুরা আরাফের উনআশি নম্বর আয়াত থেকে আরম্ভ করে একেবারে সুরার শেষ পর্যন্ত আল্লাহ সুহান তারা যে নসিহত করেছেন উম্মাদকে সেই বিষয়গুলো আল্লাহ হাবুল আলম বিস্তারিত তুলে ধরেছেন উনআশি নম্বর আয়াতে

কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তোমরা করলেন কামি নসিকে পছন্দ না যে নিয়ে এসেছে তোমরা তাকে পছন্দ করো না এই আয়াত থেকে বোঝা যায় যে করলে আপনি যদি সত্যিকার নসিহত করে থাকেন আপনাকে অপছন্দ করতেও পারে কারণ নবীনত করেছেন ওই সুরে আরাফের আয়াতগুলো পড়লে করলে নূহ থেকে শুরু করেছেন আল্লাহ তালা একেবারে সর্বশেষ এবং ঈষা পর্যন্ত আলোচনা করেছেন ঈষা পর্যন্ত আলোচনা করেছেন সব জায়গাতেই নসিহত করেছেন ঠিকই কিন্তু ওই নসিহতকারীকে পছন্দ আপনি নসিহত করলে যে আপনাকে পছন্দ করবে বাহ দেবে ফুলের তোড়া নিয়ে আপনাকে কি করবে সম্বর্ধনা দেবে আমাদেরকে যেভাবে জায়গা জায়গায় গেলে ফুলের তোড়া দেয় তা আমি জিজ্ঞেস করি করবো কাকে এই ভুল দিয়ে এই ভুলটা আমি কি করবো আমার এটা নিয়ে যাওয়াটা কষ্টের বিষয় আর নিয়ে গিয়ে ফেলাবো কোথায় কি করবে এটা আর এই ধরনের একটা এতগুলো টাকা নষ্ট করছে কি কারণে এই উন্মতের মহাবাদীর হুশ কতদিন পর্যন্ত ফিরে আসবে না কতদিন পর্যন্ত তারা এইভাবে অচেতন থেকে যাবে যেখানে উম্মার মানুষগুলো দশ টাকা বিশ টাকার জন্য বিক্রি হয়ে গিয়ে ইসলাম বিক্রি করে দিচ্ছে দিন বিক্রি করে দিচ্ছে সেখানে আপনি ফুলের তোড়া দিয়ে আনন্দের সম্বর্ধনা দিচ্ছেন এগুলো অপছন্দনীয় কাজ এই জন্য আপনাকে সম্বর্ধনা জানানোর সম্ভাবনা খুব কম কিন্তু নসিহত না করলেই ফুলের তোড়া পাবেন বুঝতে পেরেছেন কিনা তিন নম্বর হচ্ছে এই এইামাত পর্যন্ত যতদিন পর্যন্ত নসিহতের উপর প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ সুহান তারা কোরআনে কেরিমির মধ্যে বলছেন ততদিন পর্যন্ত উম্মাহ কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে নসিহত যেখানে গিয়ে কমে যাবে উম্মাহ গিয়ে যাবে আস্তে করে পড়ে যাবে চার নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কেরামদেরকে ইসলামের বাই আত যখন নিতেন রসুল্লাহ সাল্লাহ নসিহতের বাই আত দিতেন যে রিলিবনে আব্দুল্লাহ রাজি আল্লাহ তালা বর্ণনা করেন তিনি বলেন

দিনের যতগুলো বিষয় আছে দিক আছে সবগুলো দিককে একসাথ করে সুতরাং যার অন্তহত থাকবে না সেই ব্যক্তি পরিপূর্ণ করতে পারবে না এতটুকু পর্যন্ত আলোচনা করার পরে নসিহাতের বিধান হচ্ছে ইসলামী শরীয়তের মধ্যে ফরজে কি ফায়া কিন্তু কখনো কখনো নসিহতটা ফরজে আইন হয়ে যায় যে সমস্ত কারণে ফরজে আইন তার মধ্যে একটি হচ্ছে যখন কোন ব্যক্তি আপনার কাছে নসিহত চাইবে তখন ফরজা আইন হয়ে গেল রসুল্লাহ সাল্লাম বলেন ইজাস্তান যখন তোমার কাছে কোনো ব্যক্তি নসিহত কামনা করবে তুমি তার জন্য নসিহত করো বুখারি ও মুসলিমের হাদিস আবু আনহু থেকে যখন কোনো ব্যক্তি তোমার কাছে নসিহত চাইবে তখন তুমি তাকে নসিহত করো নসিহত যদি কেউ চায় তাহলে তার জন্য নসিহত করা হচ্ছে ওয়াজিব এই কথাগুলো নসিহতের সাথে প্রাথমিক কথা আলোচনা করার পরে মৌলিক আদব আমি কথা বলবো আজকাল করি। কিন্তু যাকে আমি নসিহত করছি সেও শুনতে আজি না যে প্রক্রিয়ায় আমি নসিহত করতেছি সেই প্রক্রিয়াটা শুনতে না সেই প্রক্রিয়াও শুদ্ধ না তার কারণ হচ্ছে নসিহতের যে আদব আছে যে শিষ্টাচার আছে সেই শিষ্টাচারকে আমি কি করতেছি না ফলো করতেছি না অনেক দীর্ঘ আলোচনা হলো আমি শুধুমাত্র পয়েন্টগুলো আলোচনা করবো এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের রচিয়ত হয় নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য আমি ব্যবসাটা এমন নেই যে নিজেকে একটু জাহির করার জন্য বেশিরভাগ লোকেই ব্যবসা হলে যে বড় বড় আলেম আপনাকে একটু জ্ঞান দেওয়ার জন্য নিজেকে প্রকাশ করার জন্য আত্মপ্রকাশের উদ্দেশ্য নসিহতের উদ্দেশ্য হয় আমাদের দুই নম্বর হচ্ছে নসিহত হয় আমাদের নসিহতের উদ্দেশ্য হয় নিজেকে অন্যের উপর গায়েব করার জন্য অন্যের উপর বিজয় করার জন্য আমি থাকছি বিজয়ী আপনার কথাকে ত্যাগ দিয়ে আমি কি করলাম নিজে নসিহত করলাম আমাদের নসিহত হয় অন্যকে হে এবং তুচ্ছ করার জন্য আল্লাহর কসম নুসিহতের সর্বপ্রথম খুব ভালো করে খেয়াল করুন নসিহতের সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে নসিহত হতে হবে আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য নসিহত না করে এই তিনটি কাজে নসিহত করেন ইমাম আবু মাহমুদ ইবনে হাজ্জান দারুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাকাদ যলাম তুমি তার উপর জুলুম করেছো নসিহত করে নাই আপনার কাছে তো মনে হচ্ছে যে বাপটা বাপ সবটা এমন নসিহত করে আপনি ইসলামের অনেক কল্যাণ করে দিয়েছেন আপনি নিজের অনেক কল্যাণ করেছেন কিন্তু না কিন্তু না আপনি রসিয়তের মাধ্যমে আপনি তার হসুলুম করেছেন এক নম্বর পয়েন্ট আলোচনা করলাম সময় নেই এই জন্য দলিল আলোচনা করার মতো সুযোগ নেই দুই নম্বর পয়েন্ট সময় আমাদের কর্তৃপক্ষ সময় কমায় দিয়েছে বুঝতে পেরেছেন আপনাদের সুবিধা কর্তৃপক্ষ চিন্তা করে আপনাদের সুবিধা আর আমরা চিন্তা করি যে আমি যে যে পয়েন্টটি আলোচনা করতেছি পয়েন্টটা অন্তপক্ষে একটি কথা স্পষ্ট করা দরকার সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ যেহেতু সময় কমিয়ে দিয়েছে আমি কর্তৃপক্ষকে অগ্রাধিকার দিব সময় শেষ হয়ে সাথে সাথে আলোচনা শেষ হয়ে যাবে দুই নম্বর আমার বন্ধুগণ নসিহত হবে নরম বিনয় বিনম্রতার সাথে বিনম্রতার সাথে বিনম্রতার মাধ্যমেই নবী এবং রসুলগণ ওহির দাওয়াত নিয়েছে আর আপনি তো ওহির দাওয়াত নিয়ে আসেন নাই নবত এবং রেসালতের কোন দায়িত্ব আপনার উপর নেই সুতরাং আমরা যারা ওলামায় কেরাম আছি

অবস্থানের মধ্যে যে প্রেজেন্টেশনের মধ্যে প্রবেশ করেছে সেটাকে সুশোভিত করেছে সুসজ্জিত করেছে যেখান থেকে বিনয়কে বিনম্রতাকে উঠিয়ে নেওয়া হয়েছে ইল্লা শাহু এটাকে সেটা নষ্ট করে দিয়েছে অসুন্দর করে দিয়েছে এজন্য আপনার নসিহটা হতে হবে নরম ভাবে হতে হবে তিন নম্বর পয়েন্ট বন্ধুগণ নসিহটা হতে হবে গোপনে চার পাঁচ জন একসাথে আছি সেই ব্যক্তি যতই ছোট হোক না কেন জ্ঞানে আপত্তিকে যতই কম घ्यावी হোক না করো মানগত দিক থেকে যতই নিচের হোক না করো তাকে নসিহত করার ব্যাপারে আপনি পাঁচ সাত জন লোকের সামনে নসিহত করা আপনার জন্য বৈধ নয় বৈধ এখন আমরা নসিয়ত করার ক্ষেত্রে এই পদ্ধতিMode অনুসরণ করি না করে সালাফদের manhaj হচ্ছে সালাফ সাহিহ গদত নসিয়ত করতেন নসিয়ত গোপন করতেন কয়েকটি আছার বলবো সময়ের কারণে হয়তো বলতে পারবো না এক নম্বর হচ্ছে সালাফগণ কিও বলতেন মান ওয়া আযা মা বাইনহু ওয়া বাইনাহ কোন ব্যক্তি যদি তার নিজের মাছে এবং তার ভাইয়ের মাঝে কাউকে উপদেশ দেয় ওয়াজ করে

ফাজের ব্যক্তি কোন প্রাপ্ত সে ব্যক্তি এটাকে খুলে দিবে মুক্ত করে দিবে ও ইায়ির দুষাদুপ করবে দোষ বর্ণনা করবে দোষ বর্ণনা করা নসিহত নয় ফলিমা শাফি রহমাতুল্লাহ খুব সুন্দর ভাষায় বলেছেন ইমাম শাফি রহমাতুল্লাহ কত সুন্দর কথা বলেন তিনি বলেন মান ওয়াযা আখা সিরর যে ব্যক্তি তার ভাইকে গোপনে উপদেশ দিল ফাকাদ নাসাহহু সেই ব্যক্তি তার ভাইকে নসিহত করল কল্যাণ কামনা করল ওয়াজাহহু এবং নসিহতকে সুন্দর্য বণ্ডিত করল নসিহতকে সুন্দর্য বণ্ডিত করল ওয়ামান ওয়াজাহহু আলামিয়াতান আজ্জি প্রকাশ্য সবাইকে দেখিয়ে তার ভাইকে উপদেশ দেওয়ার চেষ্টা করল ফাকাদ ফাদাহহু সে তাকে লাঞ্ছিত করল ওয়শানাহু এবং তাকে অপমান করল অপমান করল নসিহত তার সেটা হয়নি পরে আবদুল্লি আব্বাসনের কাছে এক ব্যক্তি আসলেন সম্ভবত প্রশ্ন করলেন যে সরকার কে সরকার প্রধান খার বালকাজের নির্দেশ অসৎকার থেকে নিষেধ করার ব্যাপারে বলে আমি চাই যে সরকারকে কি করবো বালকাজের

চার নম্বর পয়েন্ট নসিহতের জন্য আপনার সময় বুঝতে হবে সময়টা ঠিক আছে কিনা অবস্থাটা ঠিক আছে কিনা একজন লোক দৌড়ে কোনো কাজে চলে যাচ্ছে আর আপনি পিছন থেকে ডাক দিয়ে ভাই আসেন 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 আপনার করতে চাই এই নসিহতের কথা এখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে সাহাবাই গ্রামদের কাছ থেকে একটা হাজি শুধুমাত্র আব্দুল্লাহর আব্দাস থেকে আমি আপনার আব্দুল আব্দুলের সু থেকে আপনাদের সামনে বর্ণনা করব। আগুন আইন হেলিয়ার মধ্যে উল্লেখ উল্লেখ করেছেন তা হাজিগুলো হেলিয়ার মধ্যে হাদিসটিকে হাসান করা হয়েছে ইনলেহা জিল বুলু এই যে মানুষের অন্তরগুলো আছে অন্তরগুলোর একটা আগ্রহ থাকে ও ইকবাল কাজের প্রতি একটা উদ্দীপনা থাকে আগ্রহ থাকে মানে কাজের দিকে অগ্রসর হওয়ার ইচ্ছা চায় ও এই নেলে হাফেট আর অন্তরের একটা বিচ্ছিন্ন কাজ অমনোযোগিতা ওয়াক্তবারান কখনো কখনো একটু দূরে সরে চায় সবসময় সময় উপদেশ গ্রহণ করার মতো অবস্থা থাকে না এইজন্য জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত বর্ণনা করতেছেন ফা যখন তুমি উপদেশ দিবে কাউকে অসিয়ত করবে কাউকে ভালো কথা বলবে যখন তার আগ্রহ থাকে তার ইরপ্রতি ইচ্ছা থাকে এবং সে উদ্দীপনার সাথে এগিয়ে আসে তখন তাকে উপদেশ দেওয়া উচিত কিন্তু যখন তার ইচ্ছা নেই এর প্রতি মনোযোগ নেই শুনতেও রাজি না জোর করে তাকে উপদেশ দিয়ে তার মাথার উপর বোঝা তুলে দেওয়ার প্রয়োজন প্রয়োজন নেই এটা উপদেশ হবে এটা কি হয়ে যাবে এটা বোঝা হয়ে যাবে এরপরে যে বিষয়টি সেটা হলো বন্ধুগণ সময় শেষ এর জন্য আর বলছি না আপনি যদি করতে চান কাউকে অবশ্যই আপনি ভালোবাসা এবং বাতচিতের রুহ নিয়ে নসিরত করতে হবে আপনার অন্তরে যদি তার জন্য ভালোবাসা এবং ভক্তি থাকে তাহলে ভক্তির ruh থাকবে জন্য অন্তরে ঘৃণা এবং বিদ্বেষ পোষণ করে আপনি নসিহত করতে পারবেন না অন্তরে ঘৃণা রয়েছে আপনি তার জন্য নসিহত করতে পারবেন না অন্তরে মধ্যে শত্রুতা পোষণ করেন তার জন্য আপনি নসিহত করতে পারবেন না নসিহতের প্রকৃতি এটা নয় এজন্য এগুলো খালি করতে হবে এগুলো আপনাকে খালি করতে হবে অন্তরে মধ্যে মুনাফিকি রেখে নসিহত করতে পারবেন না নসিতের উদ্দেশ্যে খারাপ হয়ে যাবে এই জন্য শেতান লাহ আলাই সরে আরামের মধ্যে আসছে এই কথায় এটা আসছে আবার গুরুত্বপূর্ণ প্রতারক ফাক্কা সাবাহু মা এসে আদামু আর হিসেবে দুইজনের কাছে আসে কসম করলেন দুইজনকে কসম করে বললেন আল্লাহ নামে কসম করে বলতেছে ফাক্কা সাবাহু মা দুইজন কসম করে বললেন

নসিহতের মধ্যে আপনি ঝগড়াই অনেককে দেখা যায় যে উপদেশ দিতে গিয়ে শেষ পর্যন্ত উপদেশ তো হয় আগে শত্রুতা ছিল না কি হয়েছে শত্রুতা আমাদের ভাইয়া এরকম করে অনেকে আমার কাছে টেলিফোন করে বলেন যে সে আমি মসজিদের মধ্যে সরাবলাই করতে গেছি আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে এখন বের করে দিয়েছে মসজিদ থেকে এটা আমি বিশ্বাস করতে পারলাম না আমি দুঃখিত সলাত আদায় করতে গিয়ে গেলে মসজিদ থেকে বের করে দিবে এই ধরনের মানুষ বাংলাদেশে পাওয়া যায় না নিশ্চয় সলাথ আদায় সলাতের সাথে আপনি কি করেছেন এমন কোন কাণ্ড করেছেন যে কাণ্ড থেকে বের করে দিতে হয়েছে ওই কাণ্ড করতে যাচ্ছেন কেন আপনি নসিহত করার পদ্ধতি যদি আপনার কাছে জানা থাকতো তাহলে অবশ্যই মানুষদের মধ্যে আপনার বড় ধরনের ফেরতা তৈরি হতো না তৈরি হতো না খুব ভালো করে খেয়াল করবে এরপরে পয়েন্ট হচ্ছে বন্ধুগণ প্রতিক্রিয়াশীল হয়ে প্রতিশোধ প্রবণ হয় কোনো ব্যক্তির কাছে কোনো ব্যক্তির জন্য আপনি করতে পারবেন না তাহলে নসিহত করতে গিয়ে আপনি তার প্রতি আরো করবেন আক্রোশেন আক্রোশ বেড়ে যাবে নসিহত করতে পারবেন না সর্বশেষ পয়েন্ট যেটা আলোচনা করে শেষ করে দিব অনেকগুলো বিষয় রয়েছে শেষ কথাটা হচ্ছে এখানে যে নসিহত বনাম শিরোনাম দিয়ে নসিহত শিরোনামের মধ্যে আপনি দেখবেন যে নসিহত আছে কিন্তু ভিতরে অপমান সুন্দর কথা শিরোনামটা কিসের শিরোনামে কন্টেন্ট ভিতরে যে কন্টেন্ট দিয়ে আছে কন্টেন্টটা হচ্ছে অপমান করা এই ধরনের টার্গেট নিয়ে কোনো ব্যক্তিকে নসিহত করবেন না তাহলে আপনি নসিহতকারী হবেন না বরং আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি নিজের ক্ষতি আপনি করবেন পরে বর্তমানে অনেকে নসিহত করতে গিয়ে তিনি আসলে লোককে লাঞ্ছিত করার জন্য চেষ্টা করেন আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক বন্ধু আছেন তাদেরকে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আপনারা যারা নসিহতের নামে মানুষদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করতেছেন খবরদার সতর্ক হয়ে যাবে কাউকে লাঞ্ছিত করবেন না তাহলে আপনি লাঞ্ছিত হয়ে যাবেন কারণ আল্লাহ সুবাহ তারা আল্লাহর মান্দাদেরকে তাদের কাজ যেমন ঠিক তেমনই প্রতিদান দেন অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে সময় শেষ হয়ে গেছে বলতে পারলাম না আর এরপরে হেডলাইন হচ্ছে নসিহত বনাম দিব অনেকে হেডলাইন সাইনবোর্ড দেই নসিহতের সাইনবোর্ডটা কিসের নসিহতের কিন্তু ভিতরে যে গুডস পণ্য পণ্যটা হচ্ছে দিবতের আর এই সাথে একত্রিত হয়ে দেখতে পাচ্ছি আধা ঘন্টা আলোচনা করে কথাবার্তা বলে শুধুমাত্র দ্বীমত্তরা আর কিচ্ছু নেই যখন বলি যে ভাই এটা কি আর কতক্ষণ চলবে তখন বলতে আমি তো আসলে এগুলো বলতে চাই না এগুলো জাস্ট আল্লাহর সন্তুষ্টির জন্য বলছি আর আল্লাহর সন্তুষ্টির জন্য গিবত করতে আল্লাহ তারা বলছে নাকি ইয়া ইয়াসুবহান আল্লাহ খবরদার খবরদার আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে আবেদন করতে চাই কোনটা আল্লাহর সন্তুষ্টি কোনটা আল্লাহর সন্তুষ্টি নয় এটাকে ফারাক করার জ্ঞান রাখতে হবে গিবতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নেই যদি আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টি গিবতের মধ্যে থাকতো তাহলে আল্লাহ সুবহান তাআলা গিবতকে হারাম করতেন উপর দিয়ে আপনি দিলেন নসিহতের কিন্তু ভিতরে আপনি গুডস ঢুকিয়ে দিলেন পণ্য ঢুকায় দিলেন আর যা বলতেছেন কেন অমুকের আমরা কেন কাজ করি আর তরুণদেরকে বলছি যারা যুবক আছে কয়েকটা বই পড়ার পরে কয়েকটা শেখের বক্তব্য শোনার পরে এত বড় জ্ঞানী হয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত সমস্ত মাসায়ের করা রয়েছে তাদের দায়িত্ব যখন আপনি জিজ্ঞেস করেন তখন বলেন আমি তো মানে সংস্কার করতেছি মুনাফেকদের মতো মুনাফিকদের কে আল্লাহ তালা বলছেন তোমরা ফাসাদ সৃষ্টি করো না বলে আমরাই তো আমরা সংস্কার করতেছি এই সমস্ত সংস্কারের প্রয়োজন নেই খবরদার জীবতের পণ্য সাপ্লাই দিচ্ছেন সাইন করে নসিহত এ কাজ করবেন না লাস্ট নসিহত বড়া বাড়াবাড়ি হইতো না প্যাকেট তৈরি করেছেন আপনি খুব সুন্দর করে নসিহতের প্যাকেট কিন্তু ভিতরে যে সদাই মাল দিগা দিয়েছেন এটা হচ্ছে পুরো তো অনেক সময় দেখা যে একটা কথা নিয়ে এসে একটা প্রশ্ন করে ব্যবসাটা এমন যে মনে হয় আপনি জানেন তৈরি করার জন্য কোন জিনিস উদ্ভব করবেন না আবিষ্কার করবেন না এটাকে পছন্দ করে না আমাদের সমাজের মধ্যে আমাদের যুবকদের মধ্যে ওই ধরনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তারা মনে করতেছে যে এগুলো এর মাধ্যমে তারা হেদায়তের রাস্তা করতেছে না করেন এগুলো

খবরদার খবরদার নসিহত করার ব্যাপারে আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব। আমরা যারা নসিহত করার জন্য চেষ্টা করতেছি আমাদের অন্তরটাকে আমরা একটু বড় করার জন্য চেষ্টা করি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শেষ কথা সেটা হলো এই নসিহতকারীর অন্তর হতে হবে সমুদ্রের মতো প্রশস্ত সমুদ্রের মতো প্রশস্ত সমুদ্রের বিশাল পানি হওয়ার কারণে সারা পৃথিবীর যত ডাস্টবিন আছে খুব ভালো করে সারা পৃথিবীর যত ডাস্টবিন আছে

والشكر له ولا توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمد عبد الله رسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم ارحم موتانا اللهم ارحم موتانا واشف مرضانا اللهم مرضانا وحدي وحدي وحدد الله لنا يا حي يا كيوم برحمتك أستغيث أصلح لنا شؤوننا كلها اللهم تنقصنا تقواها وزكها انت خير من زكاها انت ولي ومولاها ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله رحمكم الله ان الله يعبد الاحسان ويداز القربى وينعن الفحشاء والمنكر والبغي يعدكم لعلكم تذكرون فاذكروا الله الذي يذكركم واشكروه على الائه ونعم يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون